হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জানাজার নামাজ কি হয়েছিল? কোন কোন বক্তা বলেছে হয়েছে, আবার কোন বক্তা বলেন হয় নাই। আসল কথা, রাসূলুল্লাহ সালাতুল জানাজা হয়েছে কিন্তু কোন ইমামতি কেউ করে নাই, কারণ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, ওনার সামনে ইমামতি করার ইমাম নাই, ছিল না। তো কি হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের সামনে যে একা একা সাহাবায়ে কেরাম দোয়া করেছে, একজন দুইজন না, 30,000 সাহাবি, কত? হ্যাঁ, এখানে কথা তো দোয়াতে কি করছে, আমরা তো জানাজায় করি আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ আমাদের জীবিত মৃতকে মাফ করো, আল্লাহ রাসূলের তো কোনো গুনাহই ছিল না, তো দোয়াতে কি পড়ছে, শুধু দরুদ সালাম পড়ছে। ইদানিং একজন মুরব্বি ফতোয়া ছড়াচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি রাসূলে পাক বলা যাবে না। কেন? আল্লাহ পাক বলি, রাসূল পাক বলা যায়, সমস্যা নেই। এই তো আজকে সময় কম, তো ইমাম মাহদী কখন আসবেন? আমরা যদি শুনি তিনি আসছে তখন আমাদের কি করতে হবে? ইমাম মাহদী যখন ইমাম মাহদীর প্রকাশ ঘটবে আরবে, কোথায়? মাতাফে, তোয়াফের জায়গায়, কথা বুঝতে পারছেন? উনি বের হলে আলামতি বোঝা যাবে উনি ইমাম মাহদী। আমাদের কাজ হবে ওনাকে সাহায্য করার জন্য ওনার দলভুক্ত হওয়া। পবিত্র কোরআনে 26টি আয়াত পরিবর্তনের জন্য ভারতের আদালতে অসীম রেজভি নামে একজন কাতে রিট করেছে, মুসলমানদের করণীয় কি? এই অসীম রেজভি হচ্ছে শিয়া, সে কি? তাদেরকে আমরা আজকে বাতিল এবং কাফের বলি, এই রিট যেন কখনো করা না যায় সেজন্য আমাদেরকে সাবধান হতে হবে। এক লোক প্রশ্ন করেছে, গণক বা কবিরাজের কাছে যাওয়া কি জায়েজ কিনা? কবিরাজের কাছে যাওয়া যাবে, কবিরাজ যদি শরীয়ত মোতাবেক তদবির করে, কিন্তু গণকের কাছে যাওয়া হারাম এবং শিরক। আল্লাহ রাসূল বলেছেন, মান আতা কাহিনান ফাকাত আবা আবাল কাসিম, যে কোনো গণকের কাছে আসলো সে যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো, এই জন্য কোনো গণক গণকের কাছে যাবে। অনেকে দোয়া চেয়েছেন, বিশেষ করে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাহেব দোয়া চেয়েছেন, স্বামী মোহাম্মদ চৌধুরী সাহেব তিনি দোয়া চেয়েছেন, ফারুক আলী সাহেব, শফিক উল্লাহ সাহেব, আফতাব আলী, নীলু মিয়া, আনোয়ারুল হক, হাবিবুর রহমান, শোয়েব আহমদ, ময়নুল ইসলাম, শফিক আহমদ, তারা দোয়া চেয়েছেন। আমি সংক্ষিপ্ত দোয়া করছি, আমার ভাই তো থাকবে, আপনারা রাতে মুনাজাতে বিদায় জি, আসুন আমরা একটু দরুদ সালাম করে তারপর হাত তুলে দোয়া করি। ختم الله به النبوة وحكم لا نبي بعده يا نبي